बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमार आजकेर ए भिडियोटि हच्छे मूलत तादेर उद्देश्ये जारा बांग्लादेश थेके साइप्रासे आसते चाय। बांग्लादेशे विशेष करे शिक्षित श्रेणीर एकटि अंश जारा स्टाडी अवस्थाय आछे एबं जारा पढ़ालेखा शेष करे भालो किछु करते पारतेछे ना, तारा चाय जे बांग्लादेश थेके यूरोपे गिये सेटल होबे एबं भालो किछु करबे। बांग्लादेशे प्रतिटा स्टूडेंटेर ए स्वप्न थाके यूरोपे जावार। तो आपनारा जानेन यूरोपर मध्य सेंदेन देशगुली विसा पावा अनेक कठिन, मूलत जरा खुबी मेधावी ए भलो आइट्सर एसकोर आ स्टूडेंट विषय मोटामुटी चाहते परे, और जरा अत भलो मेधावी ना ता किन्तु सेंजेनर स्टूडेंट विसागुली सहजे पाए ना। तो तारा चाहे नन सेंजेनर देशगुलिर माध्यमे जेको भाव यूरोपे प्रवेश करार। तो नन सेंजेनर देशगुलिर मध्य आगे क्रोएशिया भलो विसा होत वार्क परमिट विसा, एन जेहेतु क्रोएशिया शेंजेनर अंतर्भुक्त हो गए एन क्रोएशियार वार्क परमिट विसा और 100% ग्यारंटेड ना। तो रोमानिया मूलत एन वार्क परमिट विसा हे भलो। तो जरा साइप्रास आसते चान नन शेंजेनर देश साइप्रास, जरा साइप्रास आसते चान तारा एक कथा जिज्ञेस करें, से हे साइप्रास कौन विसाय गेले भलो है, स्टूडेंट विसा ना कि वार्क परमिट विसा। तो অনেকে হয়তো জানেন না সাইপ্রাসে তিনভাবে বাংলাদেশ থেকে লোক আসে, এক ওয়ার্ক পারমিট ভিসা, সেকেন্ড স্টুডেন্ট ভিসা, থার্ড হচ্ছে গ্রিক সাইপ্রাসের পাশে যে একটি নর্থ সাইপ্রাস তুর্কি সাইপ্রাস রয়েছে সেখান থেকে অবৈধভাবে আসে। তো যারা নর্থ সাইপ্রাস থেকে অবৈধভাবে আসে তাদের জন্য সাইপ্রাসে কোনো ভবিষ্যৎ নাই, কারণ হচ্ছে এখন রিফিউজির জন্য আবেদন করলে সেই ফাইল এক দুই মাসের ভিতরে রিজেক্ট করে দেয়, আবার আপিল করলে আবার রিজেক্ট করে দেয়। তো মূলত যারা আছে এখানে অবৈধভাবে আছে আর অবৈধদের জন্য কোনো সুযোগ সুবিধা কিছু নাই, ড্রাইভিং লাইসেন্সও তারা করতে পারে না, রিনিউ করতে পারে না, তো তারা এক প্রকার বেকারই বলা যায়। তো নর্থ সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে আসা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা, তো এই কাজ কেউ করবেন না। সেকেন্ড অপশন হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। সাইপ্রাসে মূলত যে ওয়ার্ক পারমিট ভিসাগুলি হয় সেগুলি হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার এবং কিছু হচ্ছে ফার্মের ভিসা, গরুর ফার্মের, ঘোড়ার ফার্মের, ভেড়ার ফার্মের এরকম, আর কিছু রেস্টুরেন্টের ভিসা হয় কিন্তু সেগুলি খুবই রেয়ার। তো যারা বাংলাদেশ থেকে আসে এবং যারা নিয়ে আসে তারা মূলত মালিক পক্ষের সাথে একটি এগ্রিমেন্ট করে যে যাকে আনবে আনার পরে তাকে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পরে সে কি করবে সেটা তার ব্যাপার, তার আর ভিসাও থাকে না। তো যারা আসে আসার পরে অনেকে না জেনে এটা আসে মনে করে যে তাকে যে বিষয়ে আনা হয়েছে সেই বিষয়ের কাজ দিবে, তো আসার পরে দেখে যে তাকে কোনো কাজ দেওয়া হয় না এবং তার ভিসাও মালিকে লাগায় না, তো সেক্ষেত্রে ৬ মাস বা ১ বছর পরে তার ভিসাটাও ক্যান্সেল হয়ে যায়। এখন অনেকে হয়তো মনে করে সাইপ্রাসে আসার পরে তো প্রথম ভিসার মেয়াদ ২ বছর থাকে, প্রথম যে কার্ড থাকে সেটার, তো কিন্তু দুই বছর থাকলেও আপনি যদি পরপর তিন মাস ইন্স্যুরেন্স পে না করেন, মালিক পক্ষ যদি আপনার ইন্স্যুরেন্স পে না করে তাহলে ইন্স্যুরেন্স থেকে ইমিগ্রেশনে রিপোর্ট করে যে এই এই লোক ইন্স্যুরেন্স দিচ্ছে না, তখন ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটা অটোমেটিক ক্যান্সেল করে দিবে। তো সেক্ষেত্রে দুই বছর মেয়াদ থাকলেও আপনার কোনো লাভ নাই। তো ওয়ার্ক পারমিট বিষয়ে এসেও ভালো কিছু করাটা অনেকটা ডিফিকাল্ট বলা যায় সাইপ্রাসে। এবার আসি স্টুডেন্ট ভিসা সম্পর্কে। সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় আসলে মূলত লাভ হচ্ছে আপনার কোনো ধরা বাঁধা নাই, আপনার ইচ্ছা হলে ভিসা যতদিন ইচ্ছা রাখতে পারবেন, মোটামুটি সপ্তাহে দুই দিন বা তিন দিন কলেজে গেলে এবং টিউশন ফি যদি ঠিক থাকে আপনার ভিসা সবসময় ওকে থাকবে, আপনার ভিসা কেউ ক্যান্সেল করবে না এবং আপনার যেখানে খুশি কাজ করতে পারবেন। যদিও সাইপ্রাসে সব ধরনের কাজের অনুমতি নাই স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের জন্য বিশেষ করে অনুমতি আছে হচ্ছে এগ্রিকালচারের কাজ, ডেলিভারি কাজ, কার ওয়াশের কাজ, মূলত থার্ড লেভেলের কাজগুলি স্টুডেন্টদের জন্য অনুমতি আছে এবং সপ্তাহে ২০ ঘন্টা করে। তো সাইপ্রাসে যেহেতু এত বেশি চেক নেয় এবং এত স্টুডেন্টদের জন্য এত কড়াকড়ি রুলস নেয়, তো সেক্ষেত্রে তারা যে কাজ পায় সেই কাজেই করে এবং যত ঘন্টা কাজ করতে পারে এবং কাজ থাকে তত ঘন্টায় কাজ করে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা কিন্তু প্রায় দীর্ঘ ৪ বছর বন্ধ ছিল,
দীর্ঘ 4 বছর বন্ধ থাকার পরে স্টুডেন্ট ভিসা আবার খুলছে এই গত 2 সেমিস্টার ভালো ভিসা দিছে। সাইপ্রাসের স্টুডেন্ট ভিসাগুলি হচ্ছে মূলত এরকম 2-3 সেমিস্টার ভালো ভিসা দেয়, এরপরে আবার 2-4 বছর বন্ধ করে রাখে। তো এটা কেন করে সরকার এটা ওরা ভালো জানে। তো এখন স্টুডেন্ট ভিসা হচ্ছে সাইপ্রাসে, গত সেমিস্টারও শতভাগ ভিসা হয়েছে, এবারও ভিসা হয়েছে এবং নেক্সট সেমিস্টারও ভালো ভিসা হবে। এখন অনেকে মনে করেন যে স্টুডেন্ট ভিসায় গিয়ে সাইপ্রাসে গিয়ে এত টাকায় লাভটা কি, তাদের উদ্দেশ্যে বলি আপনি শেনজেনের দেশে যাইতে পারতেছেন না, বিদায়, আপনি নন শেনজেনকে চয়েস করছেন। আপনি কোথাও যাইতে না পেরে কিন্তু সাইপ্রাসে আসতে চাইতেছেন, এমন না যে আপনি শেনজেনের ভিসা পাচ্ছেন সেখানে না গিয়ে আপনি সাইপ্রাস কেন আসবেন। আপনি কিন্তু কোথাও ভিসা পাচ্ছেন না বিদায় সাইপ্রাস যাচ্ছেন, যেহেতু সাইপ্রাস আপনার একদম লাস্ট অপশন, সেক্ষেত্রে আপনাকে ভালো মন্দ কী হবে, কী বেনিফিট, কী কেন যাব এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন এটাই যে আমি কোন বিষয়ে গেলে ভালো হবে, আমার ভালো বেনিফিট হবে, সেটা চিন্তা করতে পারেন। কিন্তু আমি স্টুডেন্ট বিষয়ে গিয়ে এত টাকা খরচ করে কেন যাব বা এই এটা ওইখানে কেন যাব এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। কেননা আপনি তো অন্য দেশে না গিয়ে সাইপ্রাসে যাচ্ছেন না, অন্য দেশের ভিসা হচ্ছে না বিদায় সাইপ্রাসে যাচ্ছেন। এখন সাইপ্রাসে মূলত কাজ থাকলে ভালো, মাসে 1000 ইউরো 800 ইউরো ইনকাম করা কোনো ব্যাপার না, যেটা বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার উপরে। সাইপ্রাসে যদি ভালো কাজ থাকে আপনার যে টাকা খরচ করে যাবেন এটা এটা মোটামুটি 1 বছরের ভিতরে উঠায় আনা সম্ভব যদি আপনার কাজ থাকে। আর যদি কাজ পাইতে দেরি হয় তাহলে আপনার সময় লেগে যাবে। আর সাইপ্রাসে ভালো কিছু করতে হলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। তো যার ধৈর্য নেই এবং কষ্ট করার ইচ্ছা শক্তি নাই তার দ্বারা সাইপ্রাস আসেনি এবং সে সাইপ্রাস গিয়ে কোনো লাভ নেই। তো এখন অনেকে আছে সাইপ্রাসে যারা কাজকর্ম করে না, কাজকর্ম খুঁজতে এত বেশি আগ্রহী না, তারা বসে বসে বিভিন্ন বাজে কথা বলে সাইপ্রাসকে নিয়ে, এখানে সেই রকম সেরকম, তারা শুধু কষ্টের কথাই বলবে। কারণ ব্যর্থ মানুষ সবসময় ব্যর্থতার গল্পই বলবে আপনাকে, সে কখনো সফলতার গল্প বলতে পারবে না, কারণ সে সফলতা কি সে জানে না। এখন আপনি সাইপ্রাসে গিয়ে যদি চিন্তা করেন যে আপনি 1 বছরের ভিতরে কোটিপতি হবেন, সাইপ্রাসে গিয়ে যদি চিন্তা করেন যে আপনি ইউরোপের সিটিজেনশিপ নেবেন, পাসপোর্ট পাবেন, এগুলো তো বোকামি। কারণ আপনি আপনাকে যে সহজভাবে ভিসা দিচ্ছে, আপনি যে সহজভাবে ভিসা পাচ্ছেন সাইপ্রাসে, এটাই তো আপনার জন্য অনেক কিছু। আপনার যে একটা কর্মের ব্যবস্থা করে দিচ্ছে, আপনি যে ইউরোপে যেতে পারতেছেন, এটাই তো আপনার জন্য অনেক কিছু। এখন আপনি যদি সাইপ্রাস না যেতেই আপনি 20 টাকার স্বপ্ন দেখেন, পাসপোর্টের স্বপ্ন দেখেন, এটা দেখেন সেটা দেখেন, আপনার চাহিদা যদি অতিমাত্রায় হয় তো সেটা তো আপনার সাইপ্রাসের দোষ না। সাইপ্রাসে আপনাকে যা দিবে সীমিতর ভিতরে দিবে, সীমিতের ভিতরে আপনার চাহিদা থাকতে হবে, তাহলে আপনি স্যাটিসফাই হতে পারবেন। আর অবশ্যই ভালো কিছু করা সম্ভব যদি আপনার অ্যাবিলিটি থাকে, যেটা আপনার বাংলাদেশে আপনি চাইলেও করতে পারবেন না, সেটা সাইপ্রাসে সম্ভব। তো আর বেশি কিছু বলে লাভ নাই। এখন যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, মূলত আগামী জুন জুলাই সেমিস্টার ধরতে হবে, এখন আসতে চাইলে জুন জুলাই সেমিস্টার ছাড়া এখন আর সেমিস্টার নাই। আর জুন জুলাই সেমিস্টারে আসতে হলে আপনাকে এখন থেকে কাগজপত্র রেডি করতে হবে, কারণ মিনিমাম 4 মাস সময় লাগে ফাইলগুলি রেডি হতে। তো এখন আর লেট করার কোনো সুযোগ নেই। তো এতটুকুই আমার আজকের সাইপ্রাসের উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।